চলছে সেটা করতে থাকো, দিন এভাবে করতে থাকো। আহানা কাজওয়ার শাহিক আছো নাকি? হ্যাঁ ইয়েস স্যার আছি। ইয়েস মহাদিনুর মহাদি মহাদিনুর মহাদিনুর তুমি আছো? মাদিনুর মনে হয় না, এটাকে এখন রিমুভ করে দেওয়া হবে। এক দুই, তোমাকে মাইক্রোফোন নষ্ট মাদিনুর। স্যার স্যার যেটা দিছেন সেগুলো কি করব এখন? হ্যাঁ হ্যাঁ, এটা করো তোমরা সবাই, যে মডেল কোশ্চেন যেটা শেয়ার করা হয়েছে এটা সবাই করো। মুস্তফা মুক্তাদির, ওকে স্যার, মুস্তফা মুস্তফা তুমি আছো? আসসালামু আলাইকুম স্যার। মুস্তফা, ওয়ালাইকুম সালাম। মুস্তফা কোথায়? হ্যাঁ স্যার, হ্যাঁ। দেরি কেন, এত দেরি কেন? কি পাবজি খেলতেছ নাকি? নো স্যার। আরে দেরি কেন, আর ইউ প্লেয়িং পাবজি গেম? নো স্যার। তাহলে ওয়াই আর ইউ লেট টু রেসপন্ড? আরাফাত, সরি স্যার। আরাফাত, ইয়েস স্যার। আরিফুল, তানজির, তানজির এক দুই তিন রিমুভ। স্যার আসি। আরিয়ান, আরিয়ান আছে? ইয়েস স্যার আসি। ফাহাদুল, এক দুই তিন রিমুভ। বাহাদুর, স্যার আসি স্যার স্যার স্যার। আজকে প্রধান অতিথি কে? ইমতিয়াজ, এক দুই তিন রিমুভ। ইমতিয়াজ তোমার মাইক্রোফোন কোথায়? এখনো আসে নাই। ইমতিয়াজ 14577 মাইক্রোফোন নাই। ভিডিও ভিডিও বন্ধ কেন? ইমতিয়াজ তোমার ভিডিও অন করো। ইমতিয়াজ এক দুই তিন রিমুভ। সাদিক সাদমান, ইমতিয়াজকে দেখা যাচ্ছে না, ইমতিয়াজকে রিমুভ করে দিচ্ছি। এক দুই তিন, ইমতিয়াজ তুমি আছো? ইমতিয়াজ নাই, ইমতিয়াজকে রিমুভ করে দেওয়া হলো। ইমতিয়াজ রিমুভ হয়ে গেল। নাহিয়ান এক দুই তিন, রাফিউল এক দুই তিন, প্রেজেন্ট স্যার।
তুমি গত ক্লাসে কিন্তু ভিডিও বা ইয়া বন্ধ করে তুমি অন্যদিকে চলে গেছিলে অন করে, ঠিক আছে? এগুলো করো না, এই ধরনের চালাকি করবো না। রাবিদ 1 2 3, রাইন আবরার 1 2 3, আমি তানজির। বলো স্যার। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্টে স্যার কোশ্চেন না তুললে কি স্যার সমস্যা আছে? করার পরে এটা ছবি তুলো না। প্রথমেই অ্যাসাইনমেন্টের উপরে তোমার নাম, রোল, ক্লাস, অ্যাসাইনমেন্টের যে ওইটা তো স্যার কভার পেজেই থাকবে। দেখা যায় যে ছবি তুলতে মনে থাকে না, ভিতরে দিয়ে দিলে সবচেয়ে বেস্ট। তোমার লেখার সাথে চলে গেল তোমার ইয়াটা। অনেকে কভার পেজ দেয় নাই, অনেকে এরকম করছে। ওয়ালাইকুম সালাম স্যার, একটা কোশ্চেন ছিল। বলো স্যার, ইনএভিটেবল মানে কি? এটা অপরিহার্য, এসেনশিয়াল, অপরিহার্য। অপরিহার্য বুঝো, যেটা একদম প্রয়োজনীয়, যেটা ছাড়া হবে না। ওকে, জাকারিয়া আছে? 1 2 3, রিমুভ। স্যার আসি স্যার, আমি কাছে আছি। স্থান ত্যাগ করা, ঠিক আছে? যেমন হি ডিপার্টেড ফর চিটাগং, চিটাগং যাওয়ার জন্য সে আমাদের কাছ থেকে বিদায় নিল বা যে প্রস্থান করলো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার আমরা কি ভিটামিন বলবো না ভাইটামিন বলবো প্রোনাউন্সিয়েশনে? আসলে এটার কোনো ইয়া নাই, ভিটামিনও বলা যায় ভাইটামিন, ভিটামিনই বলি, সবাই তো ভিটামিনই বলে। আসলে ওই ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এগুলো চর্চা করতে হয়, আমরা তো এগুলো করি না, ঠিক আছে? তুমি দেখো কি আছে ওইখানে, তুমি গুগলে সার্চ দাও, দেখবে এসে পড়বে, মানে যেটা ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে। আমরা বাংলাদেশে ভিটামিনই বলি, এটা নিয়ে তো মারামারি ঝগড়ার দরকার নাই, ভেরি ইজি। এটা নিয়ে এত পণ্ডিত স্যার, আমেরিকান ইংলিশ বেশি অ্যাপ্রোপ্রিয়েট নাকি ব্রিটিশ ইংলিশ? দেখো, যে যেটা ফলো করে তাকে একটা ফলো করলে ভালো আর কি। যেমন ধরো তুমি আমেরিকান অ্যাকসেন্টটা ফলো করো, তাহলে এটা ওটা একচেটিয়া করলেই ভালো, ভালো আর কি। আমেরিকান দের তো ইংলিশ শিখাইছে ইংরেজরা না স্যার? আর ব্রিটিশরা করতে, ব্রিটিশরা ব্রিটিশ সাউন্ড ফলো করতে পারলে তো ভালো, তবে ভাষার ক্ষেত্রে এতটা রিজিড হওয়া যায় না স্যার। আমরা বাঙালি স্যার এমনি যে যে ভাষা বলতে স্যার, ব্রিটিশদের কথা শুনলে আধা বোঝা যায় আধা বোঝা যায় না। তুমি যেটা তোমার জন্য কমফোর্টেবল ফিল করো তুমি সেটা অনুসরণ করো। তবে তুমি যদি কখনো, যেহেতু আমাদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া লাগে বা আমাদেরকে পড়াশোনা করার জন্য হয়তো অনেকে যায় বিদেশে বা বুঝতে হয় আমাদেরকে, কেন 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 এজন্য আমাদেরকে এজন্য আমাদেরকে মানে প্রোনান্সিয়েশন গুলা ফলো করলে ভালো হবে। জি জি জি, বলুন বলুন কি হয়েছে? রাবিদ 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 এভাবে সাউন্ড করছো কেন? রাবিদ নাকি তোর মুস্তাফি? না না, রাবিদ আমি মাইক্রোফোন দেখছি। সব দেখতেছি,
স্যার মিও স্যার মাইকে সমস্যা হচ্ছে স্যার, বাদ দিয়ে অন্য কিছু করতেছে। স্যারের মাইকে প্রবলেম, মাইকে প্রবলেম হবে কেন, এটা কেমন কথা? না স্যার আমারও মাইকে প্রবলেম স্যার, কালকে নিজে ঠিক করছি। মাইকে প্রবলেম হলে তো সাউন্ড হবে না, কিন্তু সাউন্ড এরকম আসবে না, এটা সে ইচ্ছা করে এরকম করছে। এটা কিন্তু আমি কিন্তু রিপোর্ট করে দিব কিন্তু, ঠিক আছে? রিপোর্ট করলে স্যার ওটা আগে ক্যামেরা অন করতে বলেন স্যার। হ্যাঁ, এটা কি ওই রাবিদ, রাবিদ রাবিদ তুমি আই ও OBS দিয়ে ভার্চুয়াল ক্যামেরা অন করে রাখছো। রাবিদের অবস্থা কেন, রাবিদের ফেস কোথায় দেখি? এবার মাইক্রোফোন ঠিক আসছে স্যার, দেখেন। রাবিদ ছেলেটাকে কি শিক্ষা দিতে হবে নাকি? রাবিদ না না স্যার, বাচ্চা মানুষ, মাফ করে দেন। তুমি কি একটা শিক্ষা চাচ্ছ আমার কাছ থেকে? না না স্যার, বাচ্চা মানুষ, মাফ করে দেন স্যার। তুমি বাচ্চা, তুমি বুঝো তাহলে, যে বুঝে যে বাচ্চা সে কম বুঝে না, ঠিক আছে না? যতদিন কাঁচা থাকবা গাছে থাকবা, পাকলেই কিন্তু গাছ থেকে পড়ে যেতে হবে, বুঝছো? ওকে থাকো, কথায় বড় না হয়ে কাজে বড় হও। আচ্ছা, তাহলে ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট, এই যে মানে এটা আর্টিকেল আর কি, তাহলে এটা আমরা কে কে করেছো বলো, কেউ করেছো কিনা, তাহলে আমরা একটু মিলাইতে পারি। ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, পুরো পুরো ক্রস আর্টিকেল। এখানে বলছে যে ড্যাশ আইডল ম্যান কার্সেস হিজ ফেট ওয়েন হি ফেলস টু রিচ, কি হবে এটা? একজন বলো কে বলতে পারবে স্যার? এন আপতাহী নূর বলছো? প্রথম ইয়েস স্যার, প্যাসেজ আকারে বলো, প্যাসেজ আকারে বলো। ও আপতাহী তো গত ক্লাসে বিশেষ অতিথি ছিল নাকি? দেখো আপনি বলো প্রথমে, প্যাসেজ আকারে বলো। শেষ হয় নাই? আচ্ছা ঠিক আছে, করো করো, তাড়াতাড়ি করো, চেষ্টা করছি স্যার। দ্রুত করো সবাই। আমি বলবো কে, একজন চলে গেছে কেজানে, ইমরুল, ইমরুল ইয়েস স্যার, তুমি বলো স্যার। ইমরুল না স্যার, মৃধা। ওই তো তোমার নাম ইমরুল লেখা আছে যে, ওটা কার নাম স্যার? আমার স্যার, রিনেম করতে পারি না, বারবার বাবার আইডি আসে। ও আচ্ছা ঠিক আছে, ওকে ইমরুল স্যার। এন এন আইডল ম্যান, মৃধা বলো। An idle man curses his fate when he fails to reach the goal. Good. Which he triggers by working crossover hard. He can change the that he drags so. So everybody dislikes the idol. আচ্ছা এখানে আমরা দা বসাইলাম কেন, এই নাম্বারে নিয়মটা কি বলতো, কি জন্য তুমি এখানে দা বসাইলে বলো? এভরিবডি ডিসলাইক স্যার, আইডল তো প্রথমে, আইডল তো প্রথমে একবার আসে না, আইডলের আগে তুমি দা বসাইলে কেন, কেন বসাইলে, নিয়মটা কি চিন্তা করে বসাইলে বলতো? হোয়াট ওয়াজ ইউর থট বিহাইন্ড ইউজিং দা ইন ফ্রন্ট অফ আইডল, হোয়াট মেক ইউ ইউজ, হোয়াট মেক ইউ ইউজ দা? কারণ কারণ আমরা প্রথম আইডল ইউজ করছি আর দ্বিতীয়বার ইউজ করলে তা হয়। আইডল আগে কোথায় ছিল প্রথমটা? এন আইডল ম্যান, ওকে ফার্স্টে। এখানে আইডল বলতে একজনকে বুঝিয়েছে, আর এখানে কজনকে বুঝিয়েছে?
সবাইকে সবাইকে এভরিবডি লাইকস দা আইডিয়া বিকজ sorry, dislikes. Everybody dislikes the idol because idleness leads one to tapare F. To the pot of wind. Wind. Okay, can I amra da byabohar korlam? Keno ekhane amra A byabohar korlam na? Sir, nidrishto. Nidrishto kibhabe holo? n হবে n হবে কেন n কেন হবে বলতে পারো আর্টিকেল আছে ইউলি এখানে n হবে এই আই ও ইউ আছে তাহলে এখানে n অ্যাকটিভ তুমি বলছো n হলে তো এখানে ইজ হওয়ার কথা আর আর হলো কেন সবাইকে বুঝাচ্ছে এই কারণে আর ব্যবহার করছে আর আমরা আরেকটা নিয়ম জানি কিন্তু সেটা হলো অ্যাডজেক্টিভ থাকলে আমরা এটার আগে দা বসাই দেই সবাইকে বুঝাতে অ্যাকটিভ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ এই জন্য আমরা যেমন আমরা যদি বলি দা যেমন আমরা বলি দা রিচ রিচ শব্দের আগে আমরা দা ইউজ করি তাই না কেন দা রিচ ম্যান রিচ অ্যাডজেক্টিভের আগে আমরা দা ইউজ করি তখন প্লুরাল হয়ে যায় তাহলে অন দা আদার হ্যান্ড দা অ্যাকটিভ আর লাভড বাই অল ইন কি হবে মানুষের সমাজকে বোঝাচ্ছে এই কারণে আমরা এখানে দা বসাবো হ্যাঁ বলো সৃজন স্যার আমি স্যার লাস্ট ক্লাস উপস্থিত থাকতে পারিনি স্যার আমার মামার বিয়ে ছিল তো স্যার স্যার এই ক্লাসে প্রেজেন্ট আছে স্যার একটু প্রেজেন্ট যদি দিয়ে দিতেন স্যার এই জন্য এখনো কি অনুষ্ঠান চলছে না স্যার আমি এখন স্যার আসছি স্যার বাসায় আছি এখন ও আচ্ছা তোমার মামাকে শুভকামনা দিয়ে দিও এই কে যা এই সামাজিক লোকটাকে শুভকামনা দিচ্ছে জুবায়ের না আমি স্যার জুবায়ের শিয়াম না স্যার স্পন্দন স্পন্দন তো ক্লাসে অনেক সময় থাকে না ফাঁকিবাজি করে ব্যাপার কি না স্যার স্যার আপনি প্রথম বলার সাথে সাথে আমি ইয়া দেই স্যার রিপ্লাই দেই রিপ্লাই দিচ্ছ দিচ্ছি তো স্যার আপনার নাম বলেন নাই এখন স্যার আমি সব ক্লাসে মোটামুটি থাকি স্যার চেষ্টা করি স্যার খালি স্যার লাস্ট ক্লাস থাকতে পারি আমি স্যার একটা ক্লাস মাত্র মিস করছি আপনার একটু বাইরে ছিলাম তো স্যার এই সিজন তো তোমার মামার বিয়ে হয়েছে কোথায় অনুষ্ঠান স্যার স্যার গ্রামের বাড়িতে স্যার মাদারীপুর মাদারীপুর ইয়েস স্যার স্যার ওইদিককার মানুষ ভালো হয় না স্যার যতদূর জানি বলছে তোমাকে বলছে তোমারে না স্পন্দন বলছে স্পন্দনের বাড়ি কোথায় বলে জানছে কইতে স্যার নওগাঁ স্যার ও তো তোমাকে মানে মাদারীপুরে বিয়ে দিয়ে দিব কি বলো না স্যার স্যার হ্যাঁ স্যার তুমি তো ভালো মানুষ মানুষগুলোকে ভালো করবে অসুবিধা কি না স্যার ওদেরকে ভালো করতে যায় নিজে স্যার উল্টা পথে হাঁটবো স্যার সবাইকে ভালো করে দিবে স্যার না বাবা তুমি ধরো আমি যদি খারাপ হই তুমি আমাকে ভালো করার দায়িত্ব তোমার দায়িত্ব না আমি 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 যে আমি যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আল্লাহ যে আমাকে জিজ্ঞাসা করে স্যার জি স্যার যে কি ব্যাপার তুমি ভালো থাকলে আর জনকে ভালো করলে না তখন তুমি কি বলবা সবচেয়ে খারাপ একটা মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দেন স্যার তাহলেই ঠিক হয়ে যাবে স্যার ও ভালো করে দিবে স্যার স্যার স্পন্দন স্যার ওরে বরিশালে পাঠান
না ভাই না থাক নোয়াখালী না না স্যার না বিয়ে করে বাসম বরিশালে মায়ের বিয়ে করে দেব নোয়াখালী আছে ওডি জীবন হারাম করে দিব স্যার ওডি জীবন হারাম করে দিব আমি এদের সাথে যোগাযোগ করো এক্সকিউজ কার জীবন হারাম করব কি হইতেছে আমি কিছু বুঝতেছি তুই তো তুই তো আগে থেকে তোমার দেশের মেয়ে জীবন হারাম করবে তুমি না 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 কোন জায়গাতেই সব জায়গাতেই খারাপ ভালো সব জায়গাতেই আছে আমরা কোন এলাকাকে এভাবে খারাপ বলতে পারি না আর যদি আমি যদি খারাপ হই স্যার এটা স্পন্দনকে বুঝান আমি আগে বুঝতেছি না কি না স্যার আমার সেন্সটা আমি আজকে প্রকাশ করছি স্যার আমার যে সেন্স ছিল এটা প্রকাশ করতে আপনি স্যার একদম রিকভার করেছেন ধন্যবাদ না ঠিক আছে তুমি আপনি ভালো ভালো মানুষের মতন কাজ করছেন না না স্পন্দন তুমি তো ভালো আপনি ভালো হয়ে গেছেন তুমি তো সব ভালো ছেলে তো তোমার দায়িত্ব হলো খারাপদেরকে ভালো করা আর নালে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে বলো বাবা তাই না বলো স্পন্দন বলো বলছিছি তো এই জন্য স্যার আপনি পুণ্যের কাজটা করে দেন না না স্পন্দনকে আমরা এই বিপদ থেকে উদ্ধার করতে চাই আমরা চাই যে সে ভালো ছেলে সে খারাপ মানুষকে ভালো করবে তাহলে তার সফলতা ভালো হওয়ার সফলতা হলো এটা আমি আগে ইয়েস স্যার ভালো হইলে হবে নো স্যার নো স্যার আমাকে আচ্ছা ঠিক আছে এই যে ঝামেলাটা লাগাইছে সিজন বুঝছো স্যার আমি খালি বললাম স্যার এটা স্যার আচ্ছা স্যার ওরেন পর প্রেজেন্ট দিবেন না স্যার ওকে দেখো এবার দেখো পুট এ সুইটেবল প্রিপজিশন ফ্রম দা বক্স ইন ইচ গ্যাপ এটা বলো এটা করো এই যে প্রিপজিশনটা করো এটা খুব সহজ তাড়াতাড়ি করো ডেথ ইজ ইনএভিটেবল এই যে দেওয়া আছে এখানে প্রিপজিশন বসাও তাড়াতাড়ি করো দুই মিনিটের ভিতরে শেষ করো দুই মিনিট অনেকে ভাগতেছে বিভিন্ন সাউন্ড শোনা যাচ্ছে ভাগতেছে কেন ক্লাস থেকে মুয়াজ আছো মুয়াজ এক দুই তিন রিমুভ আচ্ছা জাহিন আছে জাহিন এক দুই তিন রিমুভ জাহিন আসি স্যার জাহিন কোথায় জাহিন কি পালিয়ে গেছে ক্লাস থেকে নো স্যার নো স্যার ও আচ্ছা তুমি ওকে ঠিক ইয়েস স্যার এস এম সাইমুল ইসলাম এক দুই তিন গত ক্লাসে পালিয়ে গিয়েছিল ক্লাসে অন করে পালিয়ে গিয়েছিল ইয়েস স্যার গার্জিয়ানকে ফোন করতে হবে আজকে কি বলো নো স্যার না না তোমাকে মানে তোমার বাসা কোথায় তোমাকে তোমার গার্জিয়ানকে ফোন দেবো আজকে কি বলো বাবা নো স্যার কেন ভালো হবে তো কিছু শাস্তি দিবে আচ্ছা আরে আরে এরকম করো না ঠিক আছে আর এরকম চালাকি করবে না আমি ভদ্র ছেলে আমি চালাকি করি না ও তুমি ভদ্র ছেলে আচ্ছা যাক তাহলে আমরা দোয়া করি তোমার জন্য ইয়েস স্যার ওকে স্যার একটা জায়গায় দিয়ে দিবেন ভালো তুমি তো যদি স্যার আমারে দেন তাহলে ওর ভাই সরবরা তুমি ওর বিষয়ে মনে আছে কেন এই টাকাটা করো স্বামী হলো স্বঘোষিত ভালো ছেলে আমরা দুজন পেয়ে গেলাম সামিউল ইসলাম আর হলো স্পন্দন দুজন স্বঘোষিত ভালো ছেলে যাক তাড়াতাড়ি করে হলো দুই মিনিটের ভিতরে প্রেপোজিশন কমপ্লিট করতে হবে তাহলে তুমি কি আছো এক দুই তিন রিমুভ স্যার আসি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো চলে
আতিন মেজবা আছো? এক দুই তিন রিমুভ ফাতিন স্যার আসি ফারহান ইসমাম এক দুই তিন রিমুভ আছে গেল ইয়েস স্যার আসি তোমার রোল লেখা না কেন হ্যাঁ ফারহান হ্যাঁ ফারহান স্যার আমি রিনেম করতে ভুলে গেছি স্যার কেন তুমি ভুলে যাও কেন তুমি ইয়াং ম্যান তুমি তো ভুলে যাও স্যার তুমি ইয়াং ম্যান তুমি বৃদ্ধ মানুষের মতো কাজ কারবার করো কি বলো আগামী ক্লাসে তুমি যদি রিনেম না করে ঢুকো তোমাকে আমি কিন্তু বের করে দিব ওকে তোমার হাজিরা দেওয়া হবে না ইউ উইল গেট পুয়ার মার্কস ইন দ্য এক্সাম ওকে স্যার 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 আপনি স্যার রিনেম করার অপশনটা স্যার অফ করে রাখছেন স্যার তোমাকে আগে এটা করে ঢুকতে হবে ফাহাদুল ইসলাম শিয়া মিছে ওকে স্যার কি ক্লাসে ঢুকেছিল তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টে কি আছে বাবা কি কি আছে তুমি ট্রেনে জার্নি না করলে কোনটা জার্নি করেছো সেইটা নিয়ে পাঁচ ছয় লাইন লেখো ইরাজ তুমি এটার ভালো করে একটা ছবি তুলে গ্রুপে শেয়ার করো আর ওই যেটা আমাকে পাঠাবে তাহলে তোমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তোমরা আমাকে পাঠিয়ে দাও ঠিক আছে ইমেল অ্যাড্রেসটা আমি এখনই দিচ্ছি তোমাদের সবথেকে মর্মান্তিক অ্যাসাইনমেন্টের দিক থেকে কে আমার অবস্থা কেন তার কাজই তাও হয়ে আমি প্রত্যেকদিন সকালে উঠি তাড়াতাড়ি যে এখন পড়ে শেষ করে তারপর লিখব সাহিত্য রচনা করো কবিতা লেখো অবসর সময়ে আমার অবসর সময় বাংলাটা শুধু বাংলাটা পড়বা বাংলাটা পড়ে আমাকে বুঝাইও না না বুঝালে তোমার লাভ হবে আমাকে বুঝাবে যে কি কি বলেছে এখানে কি কি শিক্ষা তুমি শিখতে পেরেছো দেখো আমি তোমাদের কাছে তোমাদের গ্রুপে পাঠাচ্ছি তোমরা ইয়াতে ইমেইলে তোমাদের নাম রোল উল্লেখ করে সাবজেক্ট যে ইমেইলের যে আছে আমি বলি স্যার আমাদের যে থার্ড উইকের অ্যাসাইনমেন্ট দিচ্ছে ওইটা ইংলিশ সেকেন্ড পেপারের আর এই সেকেন্ড উইকের যেটা ওইটা ইংলিশ ফার্স্ট পেপারের এখন এক্সকেয়ার স্যার বলছে যে আপনাকে নিতে এটা হয়েছে মেইন প্রবলেম এখনো দেই নাই স্যার ফার্স্ট উইকেটটা কার কাছে দিয়েছো এসকেআর স্যার কে আচ্ছা আচ্ছা তোমাদের অ্যাসাইনমেন্ট কয়টা আসবে টোটাল ইংলিশের উপরে তিনটা স্যার তিনটা তিনটা ও তিনটা আসবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা
এই সেকেন্ড উইকেটটা কাউকে পাঠাও নাই এখনো? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তো সেকেন্ড উইকেটটা প্রশ্নটা সহ প্রশ্নটা একটু আমাকে গ্রুপে পোস্ট করে দিবা, যেটা তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা। হ্যাঁ স্যার, অনলি প্রশ্নটাই দিব। হ্যাঁ প্রশ্ন করি, আর আমি একটা ইমেল নাম্বার দিচ্ছি, ওই ইমেইলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো পাঠিয়ে দিবে। আচ্ছা স্যার, লাস্ট ডেট কবে? লাস্ট ডেট তোমরা আজকের ভিতরে পাঠিয়ে দাও অথবা কালকে সকালের মধ্যে কমপ্লিট করে দাও। আর এটা ইংলিশে সেকেন্ড অ্যাসাইনমেন্ট স্যার থার্ড উইকে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনার কথা ঠিক আছে। তাহলে হ্যাঁ স্যার, স্যার কবে দিতে যাচ্ছ? তো শনিবারের মধ্যে। শনিবারের মধ্যে, ওকে ঠিক আছে স্যার। স্যার স্যার রবিবারের মধ্যে। রবিবার তো পরের সপ্তাহে হয়ে যায়, শনিবারই ঠিক আছে। শনিবার লাস্ট ডেট, শনিবারের মধ্যে দাও। ঠিক আছে, অধিকাংশ তাই বলছে, শনিবারের মধ্যে দিয়ে দাও। আমি একটা ইমেল নাম্বার পাঠাচ্ছি, ইমেল ইয়া এই যে এটাতে পাঠাই দিবা কেমন? তবে ইমেলের যে সাবজেক্টে, ইমেলের সাবজেক্ট অপশনে তোমার নাম রোল সবকিছু লিখে দিবে, শিপ সেকশন। আর যে অ্যাসাইনমেন্টের ভিতরে কভার পেজে তো অবশ্যই লেখা থাকবে তোমার নাম রোল নাকি, যেগুলো বের করার অনেক মুশকিল, কারণ যেহেতু এখানে অনেক ইমেল আমি অলরেডি ইব্রাহিম ইরাজ ইব্রাহিম আমাকে পাঠিয়েছে কোশ্চেন টাইম পেয়েছি। আমি তোমাদেরকে ইমেলটা দিয়ে দিচ্ছি আমার, যারা পাঠাতে চাও পাঠিয়ে দাও, আর যারা না শনিবারের ভিতরে পাঠিয়ে দিবে। তোমরা মনে হয় একটা ইমেল নাম্বার পেয়েছো, enamullecturer@gmail.com এটা স্যার এই শনিবারে দিয়ে দিতে হবে না? এটা দিয়ে দিও, ঠিক আছে। আর তোমরা ওই যে স্যার আজকের রাতের মধ্যে, আজকে রাতের মধ্যে, শনিবারের মধ্যে, শনিবার 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 ডেডলাইন শনিবার, যাদের কমপ্লিট হয়ে গেছে তারা পাঠিয়ে দাও, তবে লাস্ট ডেট শনিবার দিয়ে দিবা। আলহামদুলিল্লাহ, আর আমার কমপ্লিট হয়ে গেছে, খালি কভার পেজটা বাকি। হ্যাঁ তাহলে যাদের হয়ে গেছে তারা দিয়ে দিবে, নো প্রবলেম। ওকে আচ্ছা, তাহলে এখানে আরাফাত কি আছে নাকি? আরাফাত আমিন আছে, তুমি করে দাও। ইয়েস স্যার আসি, ইয়েস স্যার আসি। আরাফাত কোথায় দেখতে পাচ্ছ না, কথা বলছ না কেন আরাফাত? স্যার এই সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট আপনাকে দিব। হ্যাঁ সেকেন্ড ইংলিশে না, আমার ইন্টারনেট সমস্যা হচ্ছে, একজন অ্যাড চাচ্ছে। একজন অ্যাড চাচ্ছে কে স্যার বলতেছে? একজন অ্যাড চাচ্ছে স্যার। আব্দুল ইসলাম সিয়াম। আরাফাত, আরাফাত কি বেরিয়ে গেছে নাকি? আরাফাত কি কি অবস্থা? আরাফাত ছিল না ক্লাসে? ছিল স্যার। এসে কি ভাগিং হঠাৎ করে ভাগিং? স্যার আরাফাত ভাগিং নাকি শারিয়ার আরাফাত? আরাফাত ওই যে শারিয়ার, শারিয়ার এই হাঁটু গেড়ে বসে আছে ছবি। হুম ও শারিয়ার আরাফাত। আরাফাত তুমি কি আছো? নাই স্যার। নাকি ভাগিং? নাই স্যার। আরাফাত কি বাং মেরেছে? আর মনে হয় ক্লাস থেকে বের হয়ে গেছি স্যার। আমি বের হয়ে গেছি 10 মিনিট আগে। কেন এরকম? আবার জয়েন করলাম, আমরা তো ক্লাস নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, এই জন্য কোনো প্রবলেম। আপনি তো স্যার লাস্ট
স্যার আপনি তো লাস্টের দিকে হাজিরা নিচ্ছেন, আমি তো লাস্টে 5 মিনিট আগে নেট এর প্রবলেম বের হয়ে যাই। কেন বের হবে? কেন নেট প্রবলেম হবে স্যার? নেট এর জন্য স্যার, নেট এর জন্য। আজকে 10 মিনিট আগে বের হয়ে গেছি নেট এর জন্য, আবার জয়েন করলাম, হঠাৎ বের হয়ে গেছি স্যার। মানে আমার নেট তো মাঝে মাঝে প্রচুর মানে ই করে, সমস্যা করে। আসলে কি বলবো আর, এটা কিছু করার নাই, এটা তোমাকে মেনে নিতে হবে। আর এখন বেশিরভাগ মানুষ অনলাইনে ক্লাস করে, অনলাইনে কাজ করে, দেখে এটার উপর চাপ বেড়ে গেছে। আচ্ছা দেখো, আমরা যে এক্সকিউজ গ্রহণযোগ্য আছে, তবে এটা প্রমাণিত হতে হবে। তুমি বের হয়ে যাবে, আবার ডুববে, বের হয়ে যাবে, আবার ডুববে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে না তোমার নেটের প্রবলেম। কিন্তু আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো স্যার। আমাদের অ্যাসাইনমেন্টে চাইছে যদি আমি ট্রেনে ভ্রমণ করি তাহলে অভিজ্ঞতা কেমন পাঁচটা বাক্যে লিখতে। এখন স্যার আমি তো ট্রেনে ভ্রমণ করছি, এখন তো স্যার আমি অনেক কোথাও ভ্রমণ করি নাই, তাহলে কি আমি দুইটা প্রশ্নের মধ্যে দুইটারই আনসার দিব নাকি দুইটার মধ্যে একটা আনসার দিব? আমি তোমার প্রশ্নটা বুঝতে পারি নাই মৃদা, বলো স্যার। আমাদের প্রশ্নে বলছে যে যদি আমি ট্রেনে ভ্রমণ করে থাকি তাহলে পাঁচটা বাক্য, আর যদি না করে থাকি তাহলে এটা এটা কয় নাম্বার, কয় নাম্বার কোশ্চেন? 1 2 3 কয় নাম্বার? If yes, did you have any experience on a train journey by train? If yes, how was it? Write 5 or 6 sentences on it. এখন তোমার সমস্যা কি? স্যার 5-6 লাইনের বেশি লেখা যায় না। 5-6 লাইন বলছে আর কি লেখার জন্য, এখন তোমার এটার ভিতরে শেষ করলে ভালো হবে। তাহলে তো বেশি একটা মানে সেন্টেন্সগুলো বড় করতে পারো, কমপ্লেক্স করে লেখা লাগবে। মানে হচ্ছে 6টা লাইন লিখতে বলছে, এটা তো আর গুনে গুনে 6টা লাইন না লিখে প্যারাগ্রাফের মতো লিখতে হবে না? তুমি হ্যাঁ তুমি তোমার প্যারাগ্রাফের মতো মানে কমপ্লেক্স সেন্টেন্স লেখো, বড় বড় সেন্টেন্স লেখো, অসুবিধা কি?